ঢাকার ফ্ল্যাট ও বাড়ির মালিকদের এক হাত নিলেন অর্থমন্ত্রী। তার মতে বাড়ি ও ফ্ল্যাট মালিক সবাই কালো টাকার মালিক, যত চাপই আসুক পাচার করা টাকা ফেরত আনার সিদ্ধান্ত পাল্টাবেন না বলে জানান মন্ত্রী। সাইদার মানের রিপোর্ট। বাড়ি কিংবা ফ্ল্যাট মালিকরা কর দেন না, অনেকদিন ধরে এমন অভিযোগ করে আসছে এনবিআর। বাসা ভাড়া করের আওতায় আনতে চেকের মাধ্যমে পরিশোধের উদ্যোগও নেওয়া হয়েছিল, তবে তা ভেস্তে যায়। এবার আরও এক ধাপ এগিয়ে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের এক হাত নিলেন অর্থমন্ত্রী। তার মতে ঢাকা শহরে বাড়ি কিংবা ফ্ল্যাট মালিকদের সবাই কালো টাকার মালিক। যাদের জায়গা জমিন আছে, বাড়িঘর আছে, ফ্ল্যাট আছে, সবাই কালো টাকার মালিক, একজনও বাকি নেই। কারণটা হচ্ছে সরকার দায়ী, এই জন্য আমাদের সিস্টেম দায়ী। বাজেটে পাচার হওয়া টাকা ফেরত আনতে যে ঘোষণা অর্থমন্ত্রী দিয়েছেন, যত সমালোচনাই হোক তার কোনো বদল হবে না। আমি কোনোভাবে চাপে নাই, আমি যেটা বলেছি আমি সেটা করবো। এটা আমার সম্বন্ধে আপনারা জানেন, আমি অর্ধেক বলে অর্ধেক রাস্তা থেকে বেরিয়ে আসি না। আমি আমি এটা আমি এটা মেইন করেছি। পাচার টাকা ফেরত এলে দেশে বিনিয়োগ হবে, যুক্তি মুস্তফা কামালের। সাইদার মান, নাগরিক, ঢাকা।